ওয়ালাইকুম সালাম। জি ভালো আছি। কাহিনী বলতে আমি আজকে অনেকটা সুস্থ, এই কারণে হাসি আসি। হ্যাঁ, আমি যেভাবে সুস্থ হয়েছি সুস্থের গল্পটা শুনবো, কিংবা আপনারা শুনবেন আমি বলবো, তার আগে আগের যে ভিডিওটা আছে সেটা দেখে চলেন। আমার নাম মোহাম্মদ মিলন হুসেন, আমার বাড়ি মাদারীপুর কালকিনি থানা। আমি ব্যথা আমার প্রায় 6 বছর ধরে, আমি এখন কাজ কাম করতে পারি না। এখন ওই বর্তমানে ওই যে ফলের দোকান আছে মামার, হ্যাঁ, দোকানে বসে বসে কয় মাস কাম করছিলাম, বসে বসে আর কি ব্যথা যেতে কাম করতে পারি না বাড়ির কাম। তারপরে আমি এই অবস্থায় ডাক্তার দেখাইতেছি, 6 বছর ধরে আমি ডাক্তার দেখাইতেছি, ডাক্তার দেখানোর অবস্থায় আমার প্রথমে ব্যথা ছিল হিপ জয়েন্টে, হালকা ব্যথা। এই ব্যথা নিয়ে আমি কাজ কাম করতাম, সমস্যা হইতো না। তারপরে এই ব্যথা নিয়ে কাজ কাম করতাম, দেশে ফার্ম করছিলাম, পোলট্রি ফার্ম ফার্ম করছিলাম। তারপরে যে খাবার আছে না পোলট্রির, খাবার নিয়ে ঘরে থেকে নামা ধরছি, পিড়া ছিল ভিজা, স্লিপ করে একবারে পড়ে গেছি 50 কেজি বস্তা নিয়ে, পা দিয়ে গেছে সামনে বস্তা তো মাথায়, এই দাঁড়ায় পাইছিল চোট। তখন আর তেমন ব্যথা ছিল না। তারপরে সুই মারছি বাজারে দিয়া ফার্মেসিতে, তারপরে ওই ব্যথার সত্যি তো খাইতাম হিপ জয়েন্টের ওই, তারপর বেশি ব্যথা করতো না, হালকা হালকা করতো। তারপর দেখি দিন আর যায় আর দিন যায় আর ব্যথা বাড়ে। তারপর আমি গেলাম বিছনায় পড়িয়া, বিছনায় পড়ে 2 মাস পড়ে আছিলাম। তারপরে আইলাম ঢাকা, ঢাকা থেকে আইয়া ডাক্তার দেখাইলাম, 1200 টাকা বিদ্যুৎ দিয়া ডাক্তারে বললো যে তুমি বেল পড়ো আর তোমার চেয়ারে বইয়া সবকিছু চেয়ারে বয়ে করবা, টয়লেটে নিচে না বসতে বললে চেয়ারে বসবা। আমি ওটা করলাম না, চেয়ার আমি নিজে নিজে কি করলাম, চেয়ারে বলে তো আর আমার শরীরে যা হয়ে ডাক্তারটা বেশি লাগলো না আমার। পরে 1 মাস 2 মাসের মতন দেখাইয়া, তারপরে আবার চিন্তা করলাম কি এটা দেখাইবি না, এটা দেখাইবি না। তারপরে আবার এই আমার আঙ্কেল আছে, আঙ্কেলের মাধ্যমে, আঙ্কেলের পরিচিত একটা লোক আছে, গেলাম ইতে কলকাতায়, কলকাতায় গেলাম। আমার নিয়ে আমি তাড়াতাড়ি কেমনে সুস্থ হইনি, ভালো মনে অসুস্থ হয়ে গেলাম, বিছনায় পড়ে গেলাম। কলকাতা গেলাম, কলকাতাতে মনে করেন ডাক্তার দেখাইলাম, ডাক্তারে বললো কি তোমার এই দাঁড়ার সমস্যা আছে, 12 নম্বর জয়েন্টে যে সমস্যা আছে, ভালো হয়ে যাবে, ওষুধ খেলে ভালো হয়ে যাবে। পরে 2 মাসে ওষুধ দিল, 2 মাস ওষুধ আমি নিয়ে এলাম এই জায়গা থেকে। আমি জানি যে ওষুধ নাও পাওয়া যেতে পারে এলাকায় দেশে, 2 মাস এটা নিয়ে আসি, 1 সপ্তাহ খাইছি বাড়িতে, একটু ব্যথা কমে না, আরো ব্যথা বাড়ছে, ব্যথা বাড়ছে। তারপর আবার একটা ডাক্তার দেখাইলাম ধানমন্ডিতে, এটাও 1200 টাকা বিজিট, ডাক্তার দেখাইলাম। এই ডাক্তার দেখানোর পরে ওষুধ দিল, ওষুধ খাইলাম, খাওয়ার পরে ওষুধ খাইছি কমে না। তারপরে বললো যে তোমার ওষুধ যেতে কমে না, তাহলে শুই দাও, মাসে 22,000 টাকা দামের। পরে চিন্তা ভাবনা করে দেখলাম আচ্ছা তাহলে শুই দিই, ওষুধ যেতে কমে না, শুই দিলাম 22,000 টাকা দামের, মাসে 7 মাস দিলাম, 7 মাস একটা না, 7 মাস দিছি, মানে আমার তো সুস্থ হইতে হবে, যে যেমনি তেমনি আমি করি, 7 মাস দিছি কমে না। তারপরে কয় কি তোমার অপারেশন করতে হবে, যাতে শুইতে যেতে না কমে তাহলে অপারেশন করতে হবে। পরে আর কোনো চিকিৎসা নাই, কয় না অপারেশন করতে কত লাগবে, কয় 7 লাখ টাকা, 7 লাখ টাকা লাগবে। পরে তো আমি গেলাম ইয়ে গেছে, 7 লাখ টাকা লাগবে অপারেশন, আবার বাড়ির কাজ করতে পারবো না, বাড়ির কাজ করতে পারবো না। তারপরে কি করলাম, মোবাইলে সার্চ করলাম, সার্চ করার পরে সুপিল্য প্রধানের ভিডিওটা দেখলাম স্যারের, দেখলাম যে আমার যে ব্যথা, এ ব্যথাটা মিলে যেতেছে, অনেক মানুষ ভালো হয়ে যেতেছে, অপারেশন ছাড়াই ভালো হয়ে যেতেছে। তারপর আমি চিন্তা ভাবনা করলাম যে একবার দেখা করে যাই স্যারের সাথে। তারপর আমি নিজে নিজে আয়া পড়লাম, আইলাম আয়া, স্যারে আমার রিপোর্ট দেখলো, রিপোর্টে আগের যে এমআরআই রিপোর্ট এটা বাসায় ফিরেছি, এটা আনি নাই, ওইটা আনি নাই। তারপর আগে যে আমি বাংলাদেশে যে ডাক্তার দেখাইছি ওই রিপোর্ট দেখছি, পরে যে কইতেছে তুমি এত দামি দামি ইঞ্জেকশন দিছো তো ভালো নয়, আমি কি না। তারপর স্যারে কিছু ওই দিল, এক্সরে দিছে, রক্ত পরীক্ষা দিছে, সবগুলো করলাম। করার পরে ওই দিনকে গেলাম যে বাড়িতে, বাড়িতে গেলাম যে, তারপরে ওই দিনকেই বলছে যে তোমার ভর্তি হইতে হইব, 15 দিন ভর্তি হইতে হইব। তারপরে ওই দিনকে তো আমি ভর্তি নিয়ে করে আসি নাই, তারপর আমি গেছি যে বাসায়। তারপর আমি বাড়িতে ফ্যামিলির লাগে আলাপ করলাম, এই বিষয়ে কথা তুই কোন জায়গায় কী দেখছিস, মোবাইলে না দেখছিস, এতটা খরচ করছিস, যে নিয়ে গেছিস তোর ইচ্ছা মতন গেছিস, এখন কি অনেকে যাই আর কি, ভালো হবি না হবি, আমি কি অনেক মানুষ তো ভালো হইতে আমি দেখছি মোবাইলে, হ্যান ত্যান বিকুইলাম, বাড়ির কেউ রাজি না।
তোর ইচ্ছা মতো তুই যা, তোর যদি টাকা তাই তুই যা, আমার একই দেশের কথা। তারপরে আমি এই দেড় মাস পড়াইলাম, দেড় মাস পরে যে কালকে ভর্তি হইলাম, কালকে থেকে দিল তো আমার থেরাপি দিল, ব্যায়াম করাইলো, একটু শরীরটা একটু ফ্রি হয়েছে। আমার মনে হইতেছে যে এরকম যদি চলে পনেরো দিন তাহলে তো আশা করি ভালো হবো। প্রথম দিনের ভিডিওটা দেখছেন, এবার চলেন আমি কিভাবে সুস্থ হইলাম সেই গল্পটা শুনেন। এখন আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ, বসতে পারি, হাঁটতে পারি, অনেকটাই সুস্থ। আমার বারো দিন পর্যন্ত আমি রেজাল্ট পাইনি, তারপরে আস্তে আস্তে দেখি কমার দিয়ে সারে বলছে পনেরো দিন থাকতে আমি দুদিন বাড়াই থাকছি, সতেরো দিন, সতেরো দিনে আল্লাহর রহমতে যতটুকু সুস্থ আমি এটা খুশি, যতটুকু সুস্থ সুস্থ পর সাল্লায় আমি এতে খুশি। আমার কাছে মনে হইতেছে যে আমি স্বাভাবিক জীবনে ফিরে আইছি, আগের মতন, আগের মতনই লাগতেছে আমার কাছে। সুস্থর পরে অনেকটাই খুশি লাগতেছে আমার কাছে। এখন আমি যে সময় অসুস্থ ছিলাম, ফ্যামিলি আমার জন্য অনেক টেনশন করতো, অনেক ডাক্তার দেখাইছে, অনেক টেনশনে ছিল। তারপরে এখন আল্লাহর রহমতে আমি বলছি যে আমি একটু সুস্থ হয়েছি, তারপরে এখন সবাই খুশি আর কি। আমার যে বয়সটা, এই বয়সটা হলো যে খেলাধুলার বয়স, যেমন একটা মানুষ এখন খেলাধুলা করে, কাজকাম করে। এখন যদি আমি ঘরে শুয়ে থাকি, শুয়েছিলাম ব্যথার জন্য, কিন্তু এখন আল্লাহর রহমতে যেরকম ছি, এরকম যেরকম আছি, এরকম থাকলে আর কোনো সমস্যা নেই। আল্লাহ যতটুকু সুস্থ করছে এটুকু আমি সন্তুষ্ট। সামনে ঈদ হইতেছে, আমার কাছে মনে হইতেছে এখন আমার ঈদ, আজকেই আমার ঈদ, এরকম মনে হইতেছে। আমার এই ব্যথার বয়স হলো ছয় বছর, ছয় বছর, আমার ছয়টা বছর ঈদ তো হয়েছে, ঈদ হয়েছে কিন্তু আমি ঈদ করতে পারিনি ব্যথার জন্য। এখন আল্লাহর রহমতে আমি ঈদ করতে পারবো, আমি যে সুস্থ হয়েছি স্যারের মাধ্যমে তো ভালো হয়েছে, স্যার বুঝিলে তো ভালো হয়েছে, স্যারের কিভাবে যে ধন্যবাদ জানাবো, আবার এটা আমার বলার ভাষায় হারাই ফেলাইছি। আমার দেখা মাত্র আমি যে কোনো ভিডিও দেখছি, ভিডিও দেখে গেছি, তারপর রোগী দেখছি আল্লাহর রহমতে ভালোই হয়েছে, সবাই ভালো হয়ে গেছে এখান থেকে। আমার কাছে মনে হচ্ছে স্যারের কাছে ম্যাজিক আছে, আমার কাছে মনে হয় এটা যে স্যারের কাছে ম্যাজিক আছে, আমার কাছে মনে হয় এটা যে স্যারের কাছে ম্যাজিক আছে। এখানকার পরিবেশ কথা আমি একটাই বলবো, এখান থেকে খালা করতে শুরু করে ডাক্তার আছে, তারপর নার্স আছে, থেরাপিস্ট আছে, সবাই ভালো, যেমন একটা ফ্যামিলির মতন এরকম আর কি। এতদিন যেই কদিন ছিলাম এতদিন এরকম ছিলাম, অনেকটাই ভালো। এখান থেকে যারা যেত ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টের লোক সবাই হাসি মুখে কথা বলতো, সবাই হাসি খুশি, সবাই হাসি মুখে কথা বলতো, সবার ব্যবহার ভালো। এখানে যতটুকু দেখলাম আমি অনেক আধুনিক, যেমন অনেক যন্ত্রপাতি যেগুলো, এগুলো হয়তো অন্য জায়গায় নাই, সব জায়গায় আর কি নাই। আমার কাছে অনেক ভালো লাগছে যতটুকু দেখলাম। আমার মতন যারা ভুক্ত আছেন এরকম বাসায় বৈশা বৈশা শুয়ে আছেন, কিংবা অনেক অসুস্থ, অসুস্থতে শুয়ে থাকা তো কোনো উপায় নেই, শুয়ে তো আছেন। তাই ধর আমি একটাই কথা বলবো যে আসেন, এসে দেখেন, অবশ্যই ভালো হবেন। যেটা আমি ভালো হয়েছি আপনারা ভালো হবেন, অবশ্যই ভালো হবেন, আসেন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।